একটা বাটিতে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ নুন এক টেবিল চামচ সাদা তেল দু তিন পিসের মতো মুরগির মাংস সেদ্ধ করে একটা মিক্সিং জারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম বাটিতে এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডো বেশি শক্ত করব না আবার বেশি নরমও করব না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আজকে দারুণ স্বাদের একটা রেসিপি হতে চলেছে তো ডো আমাদের তৈরি হয়ে গেল এখন এখান থেকে একটু বড় লেচি কেটে নেব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা বড় রুটির আকারে তৈরি করে নেব রুটিটা অবশ্যই পাতলা হতে হবে এটা তৈরি করতে একটু সময় লেগে যায় কিন্তু প্লেট ভরে বানালে প্লেট শেষ হতেও সময় লাগে না এতটাই ভালো হয় খেতে রুটিটা তৈরি হয়ে গেল এখন এরকম একটা গোলমতো কৌটোর ঢাকা নিয়ে নিলাম রুটির উপর বসিয়ে রাউন্ড শেপে কেটে নেবো কৌটোর ঢাকা তো সবার বাড়িতেই থাকে তো এরকম শেপ দিতে কারোরই অসুবিধে হবে না উপর থেকে এগুলো তুলে নিচ্ছি এই টুকরোগুলো দিয়ে তোমরা আবার রুটি তৈরি করে নিতে পারবে তো সবগুলো তুলে নিলাম এটা এখন এইভাবে ফোল্ড করে নিচ্ছি শিঙারা যেভাবে ফোল্ড করি ঠিক সেইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো আরেকটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম কড়াইতে জল গরম হতে বসিয়েছিলাম গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এগুলোকেও দিয়ে দিচ্ছি কড়াইতে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট থেকে সেদ্ধ করব তো ঢাকাটা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দেব আর ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে দেখবে এগুলোর মধ্যে আর ভেজা ভেজা ভাব নেই একদম শুকনো হয়ে গেছে এদিকে একটা প্যানে এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাথে হাফ টেবিল চামচ বাটার বাটার বাড়িতে না থাকলে স্কিপ করতে পারো স্বাদ একই থাকবে কারি পাতা হাফ চা চামচ কালো শস্য তিন চারটে কাঁচা লঙ্কা এখন কয়েক সেকেন্ড ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এগুলোকেও দিয়ে দিচ্ছি প্যানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ তো দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করে রাখা রসুন পেঁয়াজ রসুন বেশি ভাজবো না তাই পরে দিলাম এতে টেস্টটা আরও ভালো আসে এগুলোর উপরটা একটু লাল লাল হতে শুরু করেছে এখন দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন ভালো করে মিশিয়ে নেব এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো বা সন্ধ্যার টিফিনেও বাচ্চাদের দিতে পারো ভীষণ হেলদি আর খেতেও দারুণ বাড়ির ছোট থেকে বড় সবারই এটা পছন্দ হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি